হযরত মাওলানা কারী জুবায়ের সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আল্লাহ পাকের অশেষ ফজলে আফিয়াতের সাথে দিন ও দাওয়াতের মেহনতে মশগুল আছেন। আল্লাহ পাক আপনার হায়াতে বরকত দান করুন, আমিন। প্রিয় মাওলানা, আমাদের শ্রদ্ধা ও মহব্বতের অনেকটা জায়গা জুড়ে আপনার অবস্থান। কাফেল মার্কাজের নুরানি পরিবেশে একসাথে দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনতে কতটা লম্বা সময় ধরেই না মশগুল ছিলাম আমরা। দুঃখজনক হলো এই বাস্তবতা আমাদেরকে কষ্ট দেয় যে জীবনের পড়ন্ত বেলায় আমরা আলাদা হয়ে কাজ করে যাচ্ছি। যাই হোক, একসাথে চলতে গেলে ভুল বোঝাবুঝি হতেই পারে। মনে রাখবেন, আমরা এক কালিমার ভাই, তাই বারবার আমরা আপনাকে ঘরোয়াভাবে সমস্যার সমাধানের জন্য চিঠি দিয়েছি, কিন্তু আফসোস আপনি আমাদের আহ্বানে সাড়া দেননি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। আজ দেখতে পাচ্ছি আমাদেরকে নির্মূল করার পক্ষে, নির্মূল করার লক্ষ্য নিয়ে যে রাজনৈতিক দুষ্টচক্র ব্যবহার করেছেন আপনি, তারাই এখন আপনার উপর প্রাধান্য বিস্তার করে চলেছে। ধীরে ধীরে আপনাদের তাবলীগ রাজনৈতিক রূপ গ্রহণ করেছে। এটা শুধু আপনার জন্যই নয়, বরং গোটা তাবলীগ, কাকরাইন মার্কাজ ও টঙ্গ ইজতেমার জন্য একটি অশনি সংকেত। মহতারাম মাওলানা, গত 3 নভেম্বর 2024 তারিখে আবার আমরা আমিরুল হিন্দ মাওলানা আশরাফ মাদানী ও সাইফুল ইসলাম মুফতি তকি ওসমানী সাহেবদের প্রস্তাবনার ভিত্তিতে সংযোগামূলক ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় গণমাধ্যমের মধ্যস্থতায় আপনাদেরকে চিঠি দিয়েছি, কিন্তু আপনারা আমাদের হতাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্তেমা বিষয়ক 4 নভেম্বরের বৈঠককে উপেক্ষা করে তাদের চিঠি দিয়েছেন যে আমরা না হক দল, মানে সাতপক্ষীরা বাতিল দল বলে তারা চিঠি দিয়েছে। আপনারা এমনকি আমাদের সাথে একসাথে বসতেও তৈরি নন। আফসোস, এই বিষয়টি আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। 4 তারিখে যখন আমাদের একসাথে বসার কথা ছিল, তখন জুবায়ের পন্থীরা আমাদের সাথে বসতে রাজি হননি। তারা তাদের যে চিঠি দিয়েছিলেন সরকারের কাছে, সেখানে এটা মেনশন করলেই পারতেন যে তাদের ইত্যাদি ইত্যাদি প্রবলেমের কারণে তারা যেতে পারছেন না। সেটার সাথে তারা অ্যাড করে দিয়েছেন যে তারা আমাদেরকে সঠিক দল বলেই মনে করেন না, আমাদের সাথে বসাটাও তারা সমীচীন মনে করেন না। আমরা যাব শুধুমাত্র এই কারণে তারা সেদিনের এত গুরুত্বপূর্ণ মিটিং, প্রায় প্রতিটা সরকারি প্রতিষ্ঠান থেকে, সিকিউরিটি এজেন্সিসগুলো থেকে সমস্ত উচ্চ পদস্থ কর্মকর্তারা এসেছিলেন, কিন্তু তারা সেখানে অংশগ্রহণ করেননি। আপনাদের এমন আচরণে আমরা হতবাক হচ্ছি যে বিশ্ববরণ্য উলামায়ে কেরামের সাম্প্রতিক সময়ে ঐক্য ও সমঝোতার প্রস্তাবনাকে এড়িয়ে কিভাবে আপনারা এমন হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন। কাবিলে ইহতারাম কারি মাওলানা জুবায়ের সাহেব, আমরা ব্যক্তিগতভাবে আপনাকে একজন মুত্তাকি ও খোদাভীরু আলিম হিসেবেই চিন্তা করতাম, কিন্তু আপনি ইদানিংকালে দেশ ও জাতির ক্রান্তিকালে কাকরাইল মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন। মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম, এনাদেরকে জড়ো করে আরেকটি 1 ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন। আমরা স্পষ্ট করে আপনাকে বলতে চাই, 15 তারিখ যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন আর এতে জান ও মালের কোনোরকম ক্ষয়ক্ষতি হয়, দেশের প্রচলিত আইনে অবশ্যই তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে।